শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে। আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং বেশ অনেকটা দিন পরে আপনাদের সাথে দেখা হলো। একটা সুন্দর সকাল শুরু করব একসাথে, কারণ সুরের সাথে যখন সকাল শুরু হয় সেটা সারা দিনটাকে একটা ছন্দের মধ্য দিয়ে নিয়ে যায় এবং সেটা আমাদের দিনটাকে খুব সুন্দর করে তোলে। এবং আজকে যার সুরে সুরে আমরা দিনটা শুরু করব তিনি হচ্ছেন আমাদের প্রিয় শিল্পী নাসিমা শাহিন। শুভ সকাল, কেমন আছেন আপু? শুভ সকাল, ভালোই ছিলাম। হঠাৎ করে ঋতুর পরিবর্তনে কিছুটা অসুস্থ। আচ্ছা, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমরা বুঝতেও পারছিলাম যখন একটু করে গুনগুন করে গাইছিলেন যে গলা সবসময় সাপোর্ট করে সেটা হয় না, কিন্তু তারপরে এত অতর্কিতে যে আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। কোনো অসুবিধা নেই, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন ভালোবাসা থাকলে গানের প্রতি, এবং সেটা আপনাদের নিঃসন্দেহে রয়েছে, এই সেই ভালোবাসার জোরেই আমরা গানগুলো শুনে ফেলবো। এই প্রত্যাশা আমরা গানের দিকেই ফিরবো, তার আগে পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলে তারপরে আসি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলত রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রায়। শুভ সকাল, কোন গান দিয়ে শুরু করছি আজকে? মাত্রই আমরা ফেব্রুয়ারি মাস পার করলাম, আবার এসে পড়েছি উত্তাল মার্চে। একটি দেশের গান দাবি করে, এবং যে গানটি দিয়ে শুরু করতে চাইছি এটি আমারই একটি মৌলিক গান, দেশের গান। তবে এই গানটি প্রচার হয়েছিল প্রথম মানে স্বাধীন, দেশ স্বাধীন হবার পর প্রথম যে 21 ফেব্রুয়ারির অনুষ্ঠানটি হয় সেখানে গীতি নকশায় এই গানটি প্রচারিত হয়। প্রথম শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান, পরে আমি আবার রেকর্ড করি। গানটি কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুজেয় শ্যামদা। আমি এই গানটি করে টেলিভিশনের একটি প্রোগ্রামে পুরস্কার পেয়েছিলাম, এটি একটি খুব স্মরণীয় গান আমার জন্য, দেশের গান আমি করছি। আমি এক সাগরের গান শোনাব, আমি এক সাগরের গান শোনাব, যে ধা ঢেউ হয়ে কেঁদে ফেরে বেদনা, যে ধা ঢেউ হয়ে কেঁদে ফেরে বেদনা, সাগরের গান শোনাব, আমি এক সাগরের গান শোনাব। আমি এক সাগরের গান শোনাবো।
হিংস্র আঘাতে হিংস্র আঘাতে দুরন্ত বেগে স্বপ্ন হঠাৎ ভেঙে গেল বুকের গভীরে যত ভালোবাসা ক্ষুব্ধ ঝরে ছড়ে এলো মেলো নিজে সে আজ কেঁদে ফেরে শান্ত নাই তাকে যেন সিধো না আমি এক সাগরের গান শোনাবো যেথা ঢেউ আমি এক সাগরের গান শোনাব আমি এক সাগরের গান শোনাব আমি খুবই দুঃখিত এই গানটি প্রপার স্কেলে গাইতে পারলাম না বলে আচ্ছা যেটা বলছিলাম একদম শুরুতেই যে আসলে মনের অনুভূতির জায়গাটাকে নাড়া দিলেই হলো সেই জায়গা থেকে ভালো লেগেছে এবং আরেকবার আমি বলতে চাই এত সুন্দর কথা এবং সুর আরেকবার যদি একটু বলেন গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর দিয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুজেয় শ্যাম এবং দাদাকে ধন্যবাদ যে আজ তার জন্মদিন অর্থাৎ সুজল শ্যামের জন্মদিন আজকে শ্রদ্ধা জানাই আমাদের পক্ষ থেকে এবং দাদাকে ধন্যবাদ আমিও তথ্যটি জানালাম মানে আমি জানি না শ্যামদা মানে আপু যোগাযোগ হয়নি খুব ভালো লাগছে যে এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে পেরে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই আমরা একটু দর্শক আছেন কথা বলি দর্শক কে আছেন সাথে হ্যালো আসসালামু আলাইকুম শুনিয়েছো ওয়ালাইকুম আসসালাম ডেইজি আপু কেমন আছেন আপনি এতে আপু খুব ভালো আছি আজকে কয়েকদিন পর্যন্ত একটু অসুস্থ ছিলাম আজকে মন মানসিকতা এবং শরীর সবই খুবই ভালো আছে বাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো শুনে আপুর সাথে একটু কথা বলবো জি নিশ্চয়ই কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার গান শুনতেছি মন একদম শেষ পর্যন্তই শুনবো আপনার কাছে আমার দুটো রিকোয়েস্ট আছে একটা হচ্ছে আমার প্রিয় শিল্পী রুনা লায়লা ম্যামের যে কোনো একটা গান আর একটা হচ্ছে আবিদা সুলতানা ম্যামের যে কোনো একটা গান এই দুইজনের যে কোনো একটা গান শুনলেই আমি খুশি হব আপু একদম শেষ পর্যন্ত আছি ভালো থাকবেন সবসময় অনেক ধন্যবাদ ডেজ আপু সাথে থাকেন আরো একজন দর্শক আছেন আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন শুভ সকাল শুভ সকাল আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কে আছেন ভাই আমি পাবনা থেকে হেলালুদ্দিন হেলালুদ্দিন অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে অতিথি আপনাকে শুনছেন কথা বলুন তার সাথে হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপা হ্যাঁ ভালো আছে আপনার ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার সাথে একটা গান অনুরোধ আছে জি বলুন মধুমালতী ডাকে আর ধন্যবাদ সাথে থাকুন আমি খুব চেষ্টা করব অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য গানে যাই এবারে এবারে গানটি আমাদের দেশের একটি চলচ্চিত্রের গান আজ যেহেতু আধুনিক গানের পর্ব জি তো আমি দেশের ওপার বাংলা দু কিছু গান চেষ্টা করছি আর কি বলেছি যে চেষ্টা করব আজকে গান করতে আমরা গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান এবং সুর শেখ সাদী খান জি শিল্পী হেমন্ত শুক্লা এই গানটি ডাকে পাখি খোলোয়া
দেখো সোনালি আকাশ বহি ভোরে রো বাতাস, বহি ভোরে রো বাতাস ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ বহি ভোরে রো বাতাস, বহি ভোরে রো বাতাস। পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ বহি ভোরে রো বাতাস, বহি ভোরে রো বাতাস। পাখি খোলো আঁকি, দেখো সোনালি আকাশ বহি ভোরে রো বাতাস, বহি ভোরে রো বাতাস, বহি ভোরে রো বাতাস। চলচ্চিত্রের গান মানেই হচ্ছে গানগুলোর সাথে ওই চিত্রায়নের একটা বেশ যেহেতু মিল থেকেই যায়, সেজন্যই তো গানগুলো তৈরি। আমাদের মনেও কিন্তু সেটার একটা প্রতিফলন দেখা যায়, যখনই গানটা শুনি না কেন সেই চিত্রায়ন বা সেই সিনটা কিন্তু মনে পড়ে যায় আমাদের মনের মধ্যে। খুব সুন্দর ছিল, খুব মিষ্টি একটা গান। আমরা পরের গানে যেতে চাই আপু আমারও। আচ্ছা, এবারের গানটি আপনারা জানেন যে খুব ইউনিক কম্পোজার, বাংলা গানে খুব মানে আমরা হাতে গোনা কয়েকজন আছেন যারা যাদের গান একেবারেই আমাদের ছেয়ে আছে, সারা জীবন আমাদেরকে সব মানে আচ্ছন্ন করে রাখবে। তেমন একজন জটিলেশ্বর মুখোপাধ্যায়, জি জি, তার একটি গান গাইছি। আচ্ছা, আমরা গানটাতে যাব এবং গানটা কোনটা সেটাও জানবো, তার আগে একজন দর্শকের সাথে কথা বলি। দর্শক কে আছেন সাথে? শুভ সকাল। হ্যাঁ হ্যালো, স্বাগতম। শুভ সকাল নাহিদা, পান যাওয়াতে টুটু ছিলাম, আপনার উপস্থিতি খুব ভালো হচ্ছে। জি টুটুল ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। কথা বলুন, আমাদের সাথে অতিথি আছেন, তার সাথে কথা বলুন। জি নাহিদা, আপনি খুব সুন্দর, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমি তো আপনার সাথে কথা বলবো। জি কথা বলুন। আপনার স্বাগতম, শুভ সকাল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শুভ সকাল, খুব ভালো আছি। আমি খুব চেষ্টা করছি, আজ তো গলার অবস্থা খুব ভালো নেই, আমি মানে মোটামুটি যাতে মানটা রাখা যায় সেভাবেই গানগুলো করছি, দেখ আমি একটু চেষ্টা করব। ধন্যবাদ ফোন করবার জন্য, অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে? শুভ সকাল। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমার একটা গানের রেকর্ড ছিল, বলুন। আকাশকে সাক্ষী রেখে,
এই বাতাসকে সাক্ষী রেখে। অনেক ধন্যবাদ, দারুণ একটা গান, আপনি সাথে থাকবেন নিশ্চয়ই পুরোটা সময়। গানের অনুরোধ আসবে, এবং যেটা আসলে আপনি বলছিলেন যে গলার অবস্থাটা ভালো না, এবং আমরাও সেটা টের পাচ্ছি, তবু আপনি যে আমাদের সকালে সময় দিয়েছেন এটাই অনেক ভালো লাগার এবং কৃতজ্ঞতার। যেটা শুনছিলাম, কোন গানটা শুনবো এবারে? আমরা এবার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথাও সুরে অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া একটি গান, খুবই আমার প্রিয় গান। আমি দুঃখিত, আবারও একটু ডাল স্কেলে গানটা গাইতে হচ্ছে, কিন্তু চেষ্টা করছি। আমি দূরে দূরে
কি করে আমি তো হার মেনে আছি দেখি জয় করো কি করে আমি তো হার মেনে আছি দেখি জয় করো কি করে গানের কথা এবং সুর যখন মিলেমিশে এরকম একাকার হয়ে যায় গানটা আসলে আমাদেরকে ছুঁতে বাধ্য তখন আর আমরা অনেক ভাগ্যবান যে এরকম কিছু গানের উদাহরণ আমাদের সামনে রয়েছে যে গানের কথা এবং সুর আসলে কেমন হতে পারে একদম আমাদের সাথে দর্শক আছেন কথা বলি দর্শক কে আছেন সাথে শুভ সকাল হ্যাঁ শুভ কে আছেন অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি শিল্পীর যে শারীরিক অবস্থা গলার যে অবস্থা সেই জায়গা থেকে আপনাদের পছন্দের গানগুলো শোনানোর চেষ্টা করছি আরো একজন দর্শক আছেন কে আছেন সাথে শুভ সকাল হ্যালো শুভ সকাল জি কে আছেন ভাই আমি বিনোদ চক্রবর্তী থেকে নামটা একটু শুনি অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কথা বলুন অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন শুভ সকাল ভাই শুভ সকাল ভালো আছেন জি না খুব ভালো আছেন আজ আর শুনতাম বেশ ভালো লাগছে সুন্দর একটা অংশ করছে আজকে তাহলে একটা সুন্দর ছায়া মানে এলো এলো ভালো লাগে দীর্ঘদিন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমার আসলে মানে কণ্ঠের অবস্থা খুব ভালো নেই আমি চেষ্টা করব আর কি যদি সময় পাই একটু শুনিয়ে দিতে আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য এবং দেখবার জন্য অনুষ্ঠান হ্যাঁ আমরা যেমনটা মানে বলছিলাম কথায় যাওয়ার আগে যে এই গানগুলো আমাদের সামনে রয়েছে এবং এখন এসে আমরা অনেকেই বলে থাকি যে এখন আর সেরকম আগের মতো গানের তৈরি হচ্ছে না কালজয়ী গানের তৈরি হয় না সেটা মনে হয় আমরা ঘুচিয়ে তুলতে পারি এই সকল গানকে সামনে নিয়ে যদি বা শুনতে শুনতে যদি আমরা বড় হই বা বেড়ে উঠি তা তো বটে আরো একজন দর্শক আছেন একটু কথা বলি দর্শক কে আছেন সাথে শুভ সকাল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আছেন জুয়েল বলছিলাম কুষ্টিয়া থেকে ভেড়ামারা অনেক ধন্যবাদ জুয়েল যুক্ত হওয়ার জন্য কথা বলুন অতিথি শুনছেন শুনতে পাচ্ছেন জি কথা বলুন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আমি কুষ্টিয়া ভাড়া থেকে বলছিলাম জি জি ধন্যবাদ ফোন করার জন্য আচ্ছা গান খুব ভালো লাগছে বুঝছেন এই ভাঙা গলায়ও ধন্যবাদ সুন্দর করে শুনবার জন্য ধন্যবাদ সাথে থাকবেন আমরা গানে ফিরে যাই জি এবারে কি শুনবো একটু অনুরোধ ছিল চেষ্টা করে দেখি একটু গাইতে পারি কিনা
বাহ, মনে হচ্ছিল যে হয় না অনেক সময় অনেক কিছুর আকাঙ্ক্ষা রয়ে যায়, গানটার পরে মনে হচ্ছিল আকাঙ্ক্ষাটা রয়েই গেছে, আর একটু শুনতে ইচ্ছে করছিল, এরকমই মনে হচ্ছিল। যাই হোক, আমরা তো আজকে আমার কাছে মনে হয়েছে প্রাণ ভরেই আমরা শুনতে পেরেছি গান, কিন্তু তারপরও একটু জানি যে আপনার যারা ভক্ত রয়েছেন তাদের জন্য যে কী পরিকল্পনা চলছে, গান নিয়ে কী চিন্তা করছেন, নতুন কোনো গান আসছে কি না, একটু সব ডিটেইল জানতে চাই। ইদানিংকালের অনেকগুলো কাজই আমার অসমাপ্ত রয়ে গেছে, আমার আসলে কী বলবো, পেশাগত ব্যস্ততার কারণে, কারণ শুধু সঙ্গীত তো আমার পেশা নয়, আমি কাজ করি, আমি তো বাইরে, মানে এই সঙ্গীত জগতের বাইরে আমার পেশাগত জগৎ আলাদা। আমরা একটু পেশাগত জগৎটা জানি কি, আমি সব অনেক কিছুই করছি, একসময় ব্যবসা করতাম, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেটি আছে, এখন আমি একটা ইংরেজি মিডিয়াম স্কুলে আছি, শিক্ষকতা করছি, সাউথ ব্রিজ স্কুলে। আচ্ছা, তো এইসব ওঠানামার কারণে বারবারই দেখা গেছে যে আমি গান করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি, চাকরি ছেড়ে দিচ্ছি, আবার করছি, ওই ট্র্যাক থেকে ফিরে আবার অন্য কিছু করছি। তো আসলে খুব গানটা আমার খুব আনটাচড রাখতে চাই আমি, ওটাকে ক্ষতি যাতে না হয়, তো সেভাবেই চলছে আর কি। আর আমার নিজের একটি নজরুলের গানের অ্যালবাম এবং একটি আধুনিক গানের দুটো অ্যালবামের কাজ অসমাপ্ত রয়ে গেছে, সেগুলো গুছাবো একটু সময় করে, এরকমই আর কি। আর ছায়ানটের শিক্ষকতা করছি আমি, অনেকদিন হলো চলছি, হ্যাঁ, ছায়ানটের নজরুল সঙ্গীতের শিক্ষক হিসেবে আমি আছি আজ অনেকদিন। আমি যেটা মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, যে অ্যালবামের কথা বলছিলেন, দুটো অ্যালবাম আসতে যাচ্ছে, একটা নজরুলের গানের, একটা আধুনিক গানের। এখন দেখা যাচ্ছে যে অ্যালবামের বাইরে গিয়েও, মানে এখন অ্যালবাম খুব কম করছেন, সবাই ইউটিউব ভিত্তিক একটা দুইটা গান করে ছেড়ে দিচ্ছে। জি জি, সেরকম কোন পরিকল্পনা করছেন কি? এরকম আছে, মানে আমার কাছে অফার আছে, কিন্তু আমার ঠিক ভালো লাগে না বিষয়টা। আমার মনে হয় যে আমাদের যে আগে যেসব, আমি এটা সরি, এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, আমরা যেমন, আমার আজকে মনে হলো আজকে আমি পিন্টু শুনবো, সারাদিন আমি পিন্টু সিডিটা চালিয়ে শুনলাম, একদম ওর মধ্যে ডুবে রইলাম, ওই একটি একটি গান শুনতে আমার ঠিক, আর এই ডিজিটাল বিষয়টা আমার খুব ভালো লাগে। অনেকেই আসলে আমরা কোপ করতে পারছি না বিষয়গুলোর সাথে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এগুলো আমাদের জীবনধারাকে অনেক সহজ করে তুলছে। যেমনটা বলছিলাম আপু, আসলে আপনার সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং সুন্দর একটা সকাল ছিল আজকে, সকালটা একদম শেষ সময় চলে এসেছে, আর একটা গান শুনতে শুনতে বাড়িতে যাব। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শক, এই ছিল আমাদের আজকের সকালটা, শুরু হলো সুরের সাথে, পুরোটা দিন খুব ভালো কাটুক এই প্রত্যয় এবং এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা গানে যাই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের খুব একটা অনুরোধ এসেছিল, চেষ্টা করছি গাইতে। আমি আজকে আমার যন্ত্রশিল্পী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার এই শারীরিক অসুস্থতার সত্ত্বেও ওনারা এত সুন্দর বাজান। আমার ভীষণ কি বলবো, যে শারীরিক কষ্টই হচ্ছে আমার, যে আমি ওদেরকে সাপোর্ট করতে পারছি না, আমি আমার প্রপার স্কেলে গাইতে পারছি না, কিন্তু এত সুন্দর বাজনা, এত সুন্দর সঙ্গত যে আমি উপভোগ করেছি, আমি নিজে অনেক আনন্দ পেয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দৌলত ভাই, বিদ্যুৎ, সজীব এবং আমাদের শ্রদ্ধেয় মিলনদা, ধন্যবাদ সবাইকে। একটি অনুরোধ ছিল, সেই গানটি দিয়ে শেষ করছি। মধুমালতি ডাকে ফুল ফাগুনে খেলায়, মধুমালতি ডাকে ফুল ফাগুনে খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনে খেলায়, মধুমালতি ডাকিয়া
বনি উনি শানি আজ লুকো চুরি গো লুকো চুরি চাপা বনি উনি শানি আজ লুকো চুরি গো লুকো চুরি আলু ভাড়া কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মন চাই যে ধরা দিতে মন চাই যে ধরা দিতে তবু সে লাজে সরে যায় মধুমালতি ডাকে Aquí